হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম বেগুনের ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাসালা বেগুন তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ। ঘরোয়া মশলায় এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই রেসিপিটি যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার এটাই খেতে চাইবে, এতটাই মজার এই রেসিপিটি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো বেগুন নিয়েছি, এইরকম ছোট বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। বেগুন কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে ভিতরে যেন পোকা না থাকে। তারপর পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন একটি মশলার পেস্ট তৈরি করে নেব। জন্য একটি মিক্সিং বলে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সবশেষে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2 টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তো এইরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এখন বেগুনের ভিতরে চামচ দিয়ে এভাবে মশলা লাগিয়ে নেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে সবগুলো বেগুনের ভিতরে মশলা ভালো করে লাগিয়ে নেব। সবগুলো বেগুনের ভিতরে মশলা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলোকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উঠিয়ে নেব। একই ফ্রাই প্যানে রান্না করব, সেজন্য এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন জিরাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর একটি বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজ বাটার সাথে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলে বেগুন মশলাটা খেতে অনেক ভালো লাগে আর খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব।
বেগুন মাখানোর সময় যে অবশিষ্ট মশলা ছিল তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা তত মজার হবে। মশলা কষানোর পর যখন তেল উপরে ভেসে উঠবে তখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা খুলে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এ পর্যায়ে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এখন ফ্রাই প্যানের হাতল ধরে ধুলিয়ে দিচ্ছি। তো আমার বেগুন মশলা রান্না হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা কমে মাখামাখা হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন চুলা বন্ধ করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।